হ্যালো বন্ধুরা, আমি আবির আর আপনারা দেখছেন গাছ কথা। আজকে চন্দ্রমল্লিকা গাছের সিরিজের দ্বিতীয় ভিডিওটি নিয়ে এসেছি। আজকের ভিডিওয়ে আমরা শিখব কীভাবে আমরা চন্দ্রমল্লিকা গাছের জন্য মাটিটি তৈরি করব এবং কীভাবে তার প্রতিস্থাপন করব। চলুন তবে দেখে নেওয়া যাক, চন্দ্রমল্লিকার মাটি তৈরির আগে আমাদের জেনে নেওয়া দরকার চন্দ্রমল্লিকা কেমন মাটি পছন্দ করে। চন্দ্রমল্লিকা ঈষৎ অ্যাসিডিক এবং জৈব পদার্থে মিশ্রিত আর্দ্র দোআঁশ মাটি খুবই পছন্দ করে এবং তাতে তার গ্রোথ খুবই ভালো হয়। সেই রকম মাটি তৈরি করার জন্য আমি যে উপকরণগুলি বেছে নিয়েছি সেগুলি হলো 30% গার্ডেন সয়েল, 30% গোবর সার, আপনারা চাইলে ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন, 10% স্যান্ড নিয়েছি এবং 20% কাঠের গুঁড়ো, আপনারা চাইলে কোকোপিটও ব্যবহার করতে পারেন, এবং 5% নিম কেট এবং 5% হাড় গুঁড়ো। এই মিশ্রণগুলিতে সামান্য পরিমাণ জল মিশিয়ে তাকে ময়েস্ট করে এক মাসের জন্য শেডি প্লেসে রেখে দিতে হবে। তারপরেই আমরা সেই মিশ্রণটিকে ব্যবহার করতে পারবো। আপনারা যে মাটিটি দেখছেন সেটি আমি এক মাস আগেই তৈরি করে রেখেছিলাম, এখন সেই মাটিটি আমি ব্যবহার করব প্রতিস্থাপন করার জন্য। প্রথমে আমরা চারাগাছটিকে নিয়ে উল্টে করে হালকা করে ট্যাপ করলেই সেই গাছটি টপ থেকে বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন গাছটি কেমন রুট বাউন্ড হয়ে গেছে। এই রুট বাউন্ড হয়ে যাওয়ার মানেই হলো আমাদের গাছটিকে প্রতিস্থাপন করতে হবে। সেটা করার জন্য আমরা এই 4 ইঞ্চির টপটি বেছে নিয়েছি। এবার এই পটের ছিদ্রটিকে আমরা একটি পাথরের কুচি বা নারকেলের মালা দিয়ে বন্ধ করে দেব। প্রথমে সামান্য কিছুটা মাটি দেব। তারপর আমাদের এই গাছটিকে ঠিক মাঝখানে বসিয়ে দেব এবং ধীরে ধীরে তার চারপাশে মাটি দিয়ে ধীরে ধীরে ফিল আপ করব। চারিপাশে হাত দিয়ে একটু চেপে মাটিটাকে ভালো করে বসিয়ে নেব যাতে মাটিটা লুজ না থাকে। এইবার আমরা গাছটিতে সামান্য জল দিয়ে দেব এবং গাছটিকে এইবার 2-3 দিনের জন্য একটি শেডি প্লেসে রেখে দিতে হবে যাতে কোনো রকম ডিরেকশন লাইট না পড়ে। দেখলেন তবে কত সহজেই আমরা চন্দ্রমল্লিকা গাছের প্রথম প্রতিস্থাপনটি সেরে ফেললাম। আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি নিশ্চয়ই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি ভিডিওয়ে পরের সপ্তাহে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।